নমস্কার বন্ধুরা, রান্নার খোঁজে চ্যানেলটিতে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ছোট মাছের চচ্চড়ি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই রান্নার কোনো রেসিপি শেয়ার করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। চচ্চড়ির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ছোট মাছ। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার লবণ হলুদ মাখিয়ে নিলাম। মাছগুলো একটু বড় ছিল বলে আমি দুই টুকরো করে নিয়েছি। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হতে থাক। এদিকে চচ্চড়ির জন্য আমি সবজি নিয়েছি এখানে, মূলো, ঝিঙে, ফুলকপির ডাঁটা, শিম, গাজর, আর নিয়ে নিয়েছি আলু, বেগুন, পটল, ফুলকপি। সবজিগুলোকে আমি ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি। এদিকে তেলটাও গরম হয়ে গেছে, এবারে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে দিয়ে একবার উল্টে দেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে মাছগুলোকে তেল থেকে তুলে নেব। এবারে বাকি মাছগুলোকেও তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। সবগুলো মাছ ভাজা হয়ে গেল, এবারে মাছগুলোকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো পাঁচ ফোড়ন, আর দিয়ে দেবো 7 থেকে 8টা কাঁচা লঙ্কা। দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমি খুব বেশি ভাজবো না, হালকা করেই ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবারে কেটে রাখা সবজিগুলো একে একে দিয়ে দেব। সবগুলো সবজি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সব সবজিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিট পর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো হলুদ। লবণ আর হলুদটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। লবণ হলুদটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো কয়েক মিনিট। কয়েক মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি, সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ জিরে গুঁড়ো আর 1 চা চামচ ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। আমি সবগুলো মাছ দিলাম না, যেহেতু মাছগুলো একটু বেশিই ছিল, আমি অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি। মাছগুলো দিয়ে সবজির সাথে মাছগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। চচ্চড়ি প্রায় হয়ে এসেছে, এবারে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারাও একবার ছোট মাছ দিয়ে এইভাবে চচ্চড়ি বানাতে পারেন। গরম ভাতের সাথে এই চচ্চড়ি খেতে কিন্তু অসাধারণ লাগে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ছোট মাছের চচ্চড়ি। কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। থ্যাংক ইউ।